নমস্কার আমি কেয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ যে গাছটিকে নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি দেখুন গাছটির নাম হলো এরিকা পাম এরিকা পাম গাছের উৎসভূমি হলো মাদাগাস্কার সেখানে সব রাস্তার ধারে এবং বাড়ির ভেতরে এই গাছের ছড়াছড়ি মাদা থেকেই সারা পৃথিবীর গাছপ্রেমীদের কাছে এই গাছ পৌঁছে গেছে ইন্টিরিয়ার ডেকোরেশনে যত রকম পাম্প ব্যবহার করা হয় এর ব্যবহার কিন্তু সবথেকে বেশি যদিও এই গাছের বৃদ্ধি খুব স্লো হয় তবু এই যে সবুজের বন্যা সারা ঘরকে উজ্জ্বল করে তোলে ইনডোরের সাথে সাথে এই গাছকে আপনি আউটডোরেও রাখতে পারেন বাস্তু মতে এবং ফেংসুই মতে এই গাছ খুব পয়াব এই গাছ সুখ শান্তি সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বহন করে নিয়ে আসে ভেরমন ইউনিভার্সিটির তথ্যমতে আপনি যদি এই গাছকে কর্মস্থলে রেখে দেন তাহলে কর্মীদের সাঁত্রিশ শতাংশ স্ট্রেস কমে আটত্রিশ শতাংশ কর্মজনিত যে ক্লান্তি সেটা কমে এছাড়াও মেন্টাল হেলথ খুব ভালো থাকে এবারে আমরা দেখি যে এরিকা পাম কীরকম সূর্যালোক পছন্দ করে এরিকা পাম কিন্তু আলো খুব পছন্দ করে সেই জন্য এই গাছকে যদি ইনডোরে রেখে দেন তাহলে এমন জায়গায় রাখবেন যেখানে উজ্জ্বল সূর্যালোক পায় বিশেষ করে দক্ষিণ ও পশ্চিম দিকের কাঁচের জাল্লার ধারে যদি আপনিকে রাখেন তাহলে খুব ভালো হয় আবার মাঝে মাঝে সপ্তাহে দু থেকে তিন দিন আপনি একে পূর্ব দিকে দু তিন ঘন্টায় হালকা সূর্যালোকে রাখতেই পারেন তবে চড়া সূর্যালোকে একে না রাখাই ভালো বেশি সূর্যালোকে এই গাছ যদি থেকে যায় তাহলে দেখতে পাবেন যে পাতার এই প্রান্তভাগগুলো হালকা বাদামি রঙের হয়ে যাচ্ছে তখন চিন্তা করার কিছু নেই আপনি কাঁচি দিয়ে হালকা হাতে কেটে দিতে পারেন এবার আমরা আসি জলে অন্যান্য গাছের মতো এরিকাপাম্প ভিজে মাটি পছন্দ করে কিন্তু ওভার ওয়াটারিং একেবারে পছন্দ করে না আবার মাটি ভিজে থাকবে এরকম মাটিও কিন্তু এরিকাপাম্প পছন্দ করে না সুতরাং একবার জল দেয়া এবং পরের বারে জল দেওয়ার মাঝখানে আমরা মাটি কিছুটা শুকনো হতে দেব তবে একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে এরিকা পাম্প ওভার ওয়াটারিং একেবারেই পছন্দ করে না যদি আপনি বেশি জল দিয়ে ফেলেন তাহলে গাছে শিকড় পচে যাবে এবং গাছটি মরে যাবে আরেকটি কথা ফ্লোরাইড যুক্ত জলে গাছের পক্ষে ক্ষতিকারক যদি জলে ফ্লোরাইডের পরিমাণ বেশি থাকে তাহলে আপনি বৃষ্টির জল ধরে রেখে দেবেন অথবা ডিস্টিল ওয়াটার আপনি দেবেন এবারে আমরা আসি তাপমাত্রায় পঁয়ষট্টি থেকে পঁচাত্তর ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা এই গাছের জন্য আদর্শ তার থেকে যদি একটু বেড়ে যায় অথবা কমে যায় এ গাছ মানিয়ে নিতে পারে পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইটের নিচে যদি তাপমাত্রা নেমে যায় তাহলে এই গাছের একটু সমস্যা হতে পারে ইনডোরে যদি এসি চালানো থাকে তাহলে এই গাছকে কখনো ঘরে রাখবেন না আর যত দেখবেন পরিবেশে হিউমিডিটি বেশি আছে এই গাছ খুব ভালো থাকে সেই জন্য ইনডোরের হিউমিডিটির সাথে এই গাছ খুব সুন্দর খাপ খাইয়ে নেয় নিজেকে পরিবেশে এবং বাতাসে হিউমিডিটি কম থাকলে এবং যদি পরিবেশ এবং বাতাস ড্রাই থাকে তাহলে দেখবেন যে পাতার টিপগুলো ব্রাউন হয়ে যাচ্ছে আর যদি দেখেন টেম্পারেচার বা তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইটের নিচে হট করে নেমে যায় তাহলে দেখবেন পাতায় কালো কালো ছোপ হয়ে যাচ্ছে এবারে আমরা দেখি যে এরিকা পামের কীরকম মাটি পছন্দ ওয়েল ড্রেন এবং পোরাস মাটি এই গাছের জন্য আদর্শ এছাড়াও বালি মিশ্রিত অ্যাসিডিক মাটি এ গাছের খুব পছন্দ এবারে আমরা মাটির ভাগটা দেখে নিই আমরা ফিফটি পার্সেন্ট নেবো বাগানের যে কোনো মাটি আমরা টেন পার্সেন্ট নেব কোকোপিট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নেব আমরা বালি এবং ফিফটিন পার্সেন্ট নেব যে কোনো কম্পোস্ট সার সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা কাউডং কম্পোস্ট হতেই পারে এবারে আমরা দেখি যে এরিকা এরিকাপাম্প কীরকম ফার্টিলাইজার পছন্দ করে এরিকা পাম কিন্তু হাই ফিডার অর্থাৎ ফার্টিলাইজার খুব ভালোবাসে শীতকালে ডরমেন্ট সিজন ছাড়া আপনি সারা বছর একে ফার্টিলাইজার দিতে পারেন শীতকালে ওই কমাসে এর কোনো সার বা ফার্টিলাইজার দেওয়ার দরকার হয় না নাইট্রোজেন এবং পটাশিয়াম থাকবে এই রকম ফার্টিলাইজার এরিকা পামের খুব পছন্দ সেক্ষেত্রে আমরা কলার খোসাকে শুকিয়ে নিয়ে সেটা ছোট ছোট করে কেটে আমরা এর মাটির সাথে মিশিয়ে দিতেই পারি এছাড়া যে কোনো কম্পোস্ট সার সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে অথবা কাউডাং কম্পোস্ট হতে পারে দু মাসে একবার মাটিটা সামান্য খুঁড়ে আমরা সেখানে মিশিয়ে জল ঢেলে দেব এবারে আমরা আসি লিকুইড ফার্টিলাইজারে বর্ষা শুরু হবার আগে এই গাছের শিকড়ে যাতে ফাঙ্গাল ইনফেকশান না ধরে সেই জন্য এক থেকে দেড় মুটি আমরা নিমখোল জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। সেটা চাপা দিয়ে এক থেকে দুদিন রেখে দেবো তারপরে আমরা ওপরের জলটাকে ছেঁকে নিয়ে সম জল মিশিয়ে এই গাছের মাটিতে দিয়ে দেব এছাড়া কাউডাম কম্পোজ নিতে পারেন অথবা শুকনো ঘুঁটে নিতে পারেন সেটা নিয়ে আপনি কি করবেন এক বালতি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন সেটা দু থেকে তিন দিন চাপা দিয়ে কোনো ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন দু থেকে তিন দিন পর সে জলটাকে ছেঁকে নেবেন এবং সম জল দিয়ে আপনি গাছের মাটিতে দিয়ে দেবেন এই যে লিকুইড ফার্টিলাইজারটা আপনি তৈরি করলেন সেটা ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাসে প্রতি দু মাস অন্তর একবার আপনি গাছের মাটিতে দিতে পারেন শীত শুরু হবার আগে আপনি এক মুঠো শস্যের খোল জলের মধ্যে দিয়ে দেবেন সেটা দু থেকে তিন দিন আপনি পচতে দেবেন দু থেকে তিন দিন পর ওপরের জলটাকে ছেঁকে নেবেন সম পরিমাণে জল দিয়ে আপনি গাছের মাটিতে একবার দিয়ে দেবেন এছাড়া সিভির সলিউশন এই গাছের জন্য খুব ভালো আপনি শীতকাল বাদ দিয়ে যে কোনো সময় দু মাস অন্তর অথবা এক মাস অন্তর এই গাছের মাটিতে জল মিশিয়ে দিতে পারেন এবারে আমরা আসি প্রোপাগেশনে সিট বা দানা থেকে পাম হলেও একটি পাম থেকে আরেকটি পাম পাবার দ্রুত পদ্ধতি হল রুট ডিভিশন পদ্ধতি বছরের যে কোনো সময় এই উপায়ে নতুন গাছ পাওয়া সম্ভব তবে প্রপাগেশনের সবচেয়ে ভালো সময় হল বসন্তকাল থেকে গরমে শুরু পামের রুট ডিভিশনের আদর্শ পদ্ধতি এই রকম অনেকগুলি স্টেমযুক্ত একটি ম্যাচিওর্ড গাছ বেছে নিন রুট ডিভিশনের আগের দিন মাটিতে ভালো করে জল দিন যাতে মাটি নরম থাকে ও পরের দিন শিকড় তুলে ফেলতে সুবিধা হয় পরদিন টপকে দুহাতে ধরে হালকাভাবে দুপাশে ঝাঁকিয়ে মাটি আলগা করে নিন তারপর গাছ থেকে সাবধানে এমনভাবে তুলে ফেলুন যাতে রুট বল অক্ষত অবস্থায় উঠে আসে শিকড় থেকে মাটি ঝেড়ে ফেলে হালকাভাবে ধুয়ে নিন যাতে সবগুলো শিকড় পরিষ্কার দেখা যায় এবং বোঝা যায় চার পাঁচটা স্টেমের গুচ্ছ খুঁজে নিয়ে ধারালো ছুরি দিয়ে কেটে ফেলুন কাঁটা রুটগুলিকে একটি নতুন পাত্রে একসঙ্গে বসিয়ে দিন এর জন্য যে মাটির ভাগ নেবেন তা হলো এ গাছের সাধারণ পটিং সয়েল দুভাগ ও বালি এক ভাগ এবারে আমরা আসি রিপটিংয়ে ভালো ড্রেনেজ হোলযুক্ত ছোট টবে সবসময় এই গাছকে রিপোর্টিং করবেন তার ফলে আপনি দেখবেন ইনডোরে যখন রাখবেন এর আকার এবং আয়তন নিয়ন্ত্রিত থাকবে প্রতি দু বছর অন্তর এই গাছকে রিপোর্ট করবেন যখন যখনই গাছকে রিপোর্ট করবেন তখন এর মাটি চেঞ্জ করে দেবেন কেননা বহুদিন ধরে পুরোনো মাটিতে সারের যে অবশিষ্টাংশটা থেকে যায় সেটাই গাছের পক্ষে কখনোই ভালো হয় না এই গাছকে আপনি যখন রিপট করবেন তখন আগের তবে যে সাইজ থাকবে সেই সাইজের টবে অথবা তার থেকে এক সাইজ বড় টবে আপনি এই গাছকে বসাবেন আর মাটির ভাগ সমানই থাকবে অর্থাৎ যে মাটির ভাগটা আমি বলে দিলাম সেই মাটির ভাগেই হবে এবং যে গভীরতায় আগের টবে গাছকে বসানো থাকবে সেই গভীরতায় এই গাছকে বসাবেন এবারে আমরা আসি টক্সিসিটিতে এরিকা পাম সামান্য তম টক্সিক নয় সেজন্য আপনার বাড়িতে যদি কোনো পোষা প্রাণী থাকে অথবা কোনো ছোট বাচ্চা থাকে তাহলে আপনি তার নাগালের মধ্যে এই গাছকে রাখতেই পারেন এবারে আমরা আসি পেস্ট অ্যাটাকে এই গাছে সেরকম কোনো পেস্ট অ্যাটাক দেখা যায় না খুব বিরল ক্ষেত্রে এই গাছে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে ক্ষেত্রে দেখবেন যে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং গাছটি আস্তে আস্তে মরে যাচ্ছে তখন এই গাছটিকে উপড়ে তুলে ফেলে দেবেন না হলে এ পাশের যে গাছ থাকবে সে গাছেও ব্যাকটেরিয়াল ইনফেকশান হতেই পারে এছাড়াও এই গাছে মাইটস এফিডস এবং মিলিবাগের আক্রমণ হতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন এক লিটার জলে পাঁচ থেকে সাতে মিলের মতন যে কোনো লিকুইড সাবান আপনি মেশাবেন সেটা ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নিয়ে এ গাছে সারা গাছে আপনি স্প্রে করে দেবেন সেটাকে এক ঘন্টা রেখে দেবেন এক ঘন্টা পরে আপনি কি করবেন সাধারণ জল দিয়ে এ গাছকে চান করিয়ে দেবেন এবারে আমরা আসি এরিকাপামের কিছু সমস্যা এবং তার সমাধানে যদি দেখেন যে পাতার এই প্রান্তভাগ ব্রাউন হয়ে যাচ্ছে তাহলে জানবেন যে গাছটি ঠিক মতন জল পাচ্ছে না তাহলে তখন রুটিন অনুযায়ী যদি আপনি জল দেন তাহলে দেখবেন যে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে এছাড়াও প্রতি পনেরো দিন অন্তর এক লিটার জলে পাঁচ এম এর মতন নিম অয়েল আপনি দেবেন সেটা ভালো করে মিশিয়ে দিয়ে সারা গাছে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন পোকামাকড়ের হাত থেকে আপনি গাছকে বাঁচাতে পারছেন যদি আপনি দেখেন যে স্টেম কালো হয়ে যাচ্ছে তাহলে জানবেন যে গাছটিকে আপনি বেশি জল দিয়ে ফেলেছেন এবং এর শিকড় পচে গেছে তখন আপনি কি করবেন গাছটিকে তুলে ফেলবেন পচা শিকড়গুলোকে কেটে বাদ দিয়ে দেবেন বাকি গাছটিকে আবার রিপোর্ট করে দেবেন পাতায় যদি দেখেন যে বাদামি ছোপ হয়ে গেছে তখন আপনাকে জানতে হবে যে ফাঙ্গাল ইনফেকশান হয়েছে সেক্ষেত্রে আপনি কি করবেন যে কোনো ফাঞ্জিসাইট জলের সাথে মিশিয়ে এই গাছে স্প্রে করে দেবেন সেটা সাফ ফাঞ্জিসাইট হতে পারে বা যে কোনো ফাঞ্জিসাইট হতেই পারে পাতা কুঁচকে গেলে অথবা কুঁকড়ে গেলে আপনাকে বুঝতে হবে যে এরিকা পাম পর্যাপ্ত আলো পাচ্ছে না সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে অপেক্ষাকৃত একটু বেশি আলোযুক্ত জায়গায় এ গাছকে রাখতে হবে তাহলেই দেখবেন যে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে পাতায় সাদা তুলোর মতো কোনো জিনিস যদি আপনি দেখেন তাহলে জানবেন যে মিলিবাগের আক্রমণ হয়েছে সেক্ষেত্রে আপনি নিম অয়েল স্প্রে করতে পারেন অথবা কোনো কাপড় আপনি সাবান জলের মধ্যে চুবিয়ে সেই জায়গাটা দিয়ে পরিষ্কার করে ফেলতে পারেন স্টেম হালকা গোলাপি অথবা লাল রঙ যদি ধারণ করে আপনাকে জানতে হবে যে ওভার ওয়াটারিং হয়ে গেছে এবং তার জন্য রুট রট শুরু হয়ে গেছে আপনাকে অবিলম্বে এই গাছে তখন জল দেওয়া কমিয়ে দিতে হবে তাহলে আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো গাছ নিয়ে অন্য কোনো আড্ডায় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কিছু যদি বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজ থাকুন নমস্কার